আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম টু আদিল ব্লগ। আদিল ব্লগের আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভাইরা। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এক বাংলাদেশি ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশ করছেন, প্রবাস করছেন, এবং প্রবাসে বর্তমানে কি অবস্থায় আছেন এবং কিভাবে এসেছেন আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভাইয়ের সাথে কথা বলছি এবং করেছি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আসেন, ভাইয়ের নাম মোহাম্মদ কায়েস মিয়া। আমার নাম হচ্ছে আদিল। খুশি জানেন আপনি অনেকদিন যাবৎ প্রবাসে আছেন শুনলাম। আপনি কতদিন যাবৎ আসছেন সৌদি আরবে? 7 বছর। মাশাআল্লাহ, 7 বছর। কত সালে আসছিলেন? 2016 সালে। আপনি যখন আসছেন তখন আপনার ফ্যামিলির অবস্থা কেমন? বর্তমানে কি অবস্থায় আছেন? ফ্যামিলির সবাই ভালো আছে? ভালো আছে। আমার ফ্যামিলির অবস্থা একটু খারাপ ছিল প্রবাসে আসছি। একদম সর্বপ্রথম যখন আসছিলেন 2016 সালে, ওই সময় তো অনেক টাকা ছিল আকামার, এবং অনেক টাকা। ওই সময় আপনার আসার সময় কেমন খরচ ছিল? ওই সময় আকামা আসলে আপনার 15,000 রিয়াল ছিল। আমার হুরুপ লাগাই দিয়ে আমি দেশে যাবো। আমার কপালে পয়সা পাতি একটু জোর জোর ধর, আকামা কমলে তোর আমি আকাম বানাই দিব। ছোট মাছ আছে আর কি। বর্তমানে আপনার মানে 6,000-6,500 আপনার কামা হয়ে যাচ্ছে। আপনি যখন আসছিলেন তখন আপনার কেমন খরচ হয়েছিল? ওই সময় আমার 5,80,000 টাকা। দেখতে পাচ্ছেন ভাই, ওই সময় 5,80,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আসার জন্য এত টাকা লাগে না, সম্পূর্ণ দালাল রেখায়। দেখুন এখানে ইন্ডিয়ান লোকেরা আসতেছে কাজ করতেছে, খরচ কত? মাত্র 50,000-1,00,000 রুপি। কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরা আমাদেরকে দালালি কইরা সৌদিদেরকে খারাপ করতেছে। আমার বাঙালি ভাইয়েরা সৌদিদেরকে খারাপ করতেছে, বলতেছে টাকা না দিলে হুরুপ মার। কি বলতেছে? টাকা না পেলে হুরুপ মার। ভিসা তুলতেছে, তুললা ভিসা বিক্রি করতেছে, লোক আনতেছে, আনার পরে বলতেছে টানার জুল হও, টানার জুল হও, অন্য অন্য কপিলে ট্রান্সফার হও, না হলে কী করবো? হুরুপ মারবো। কথা একটি, তুমি টাকা দাও থাকো, আবার টাকা দেওয়ার পরে অনেকে এমন করতেছে টানার জুল হো, আপনি যে না কামার মেয়াদ আছে তারপরে বলে টানার জুল হও। এই অবস্থা হচ্ছে আমার বাঙালিরাই শরীরদেরকে খারাপ করে, যেটা বাস্তব কথা আর কি। আচ্ছা ভাই, আপনি প্রথম যখন আসছিলেন তখন কোথায় কাজ করছিলেন? তখন এখানে স্যালারি কেমন ছিল? আমি জানি সৌদি আরবের দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি সাপ্লাই কাজ হয়, একটা হচ্ছে জুবাইল, একটা হচ্ছে রিয়াদ হারা। নিয়ামতেও কিছু সাপ্লাই আছে, ছোট ছোট সাপ্লাই কোম্পানি না, ওটা হচ্ছে সাপ্লাই এর মাধ্যমে ঘন্টা হিসেবে কাজ করা, ঘন্টাই স্যালারি হবে, মান্থলি না। আরেকটা আছে সাপ্লাই কোম্পানি, যেটা মান্থলি বেতন। তো উনি এটার কাজ করেন, উনি কাজ করতেছে ঘন্টা হিসেবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে কাজ করছিলেন মেট্রোর, ওইদিকে স্যালারি কেমন ছিল 2016-15 সালে? সময় আপনি আমি কাজ করছি আপনার হেল্পার হিসেবে দেখছি 13 টাকা ঘন্টা। মাশাআল্লাহ ভাই, 13 টাকা ঘন্টায় কাজ করতে, দ্যাট মিনস ভাইয়ের স্যালারি ছিল পার ডে 30 রিয়াল এমন কিছু হবে, এবং বাচ্চা দিয়ে হয়তো বা মাসে 3,000 রিয়াল এমন সেভিং হতো। মানে কি এমন থাকতো? 3,000-3,500 এরকম ওভার টাইম হলে আসতো। আপনি যখন আসছিলেন তখন কার মাধ্যমে আসছিলেন? মামার সাথে কেউ ছিল? আপন ভাই? দেখছেন ভাই, ভাই না থাকলে কিচ্ছু হয় না ভাই, নিজের লোক থাকতে হয় সৌদি আরবে। দালাল দিয়ে কিছু হয় না, নিজের ভাই ছিল বিদেশ, কপিল দিয়ে কিছু করতে পারছে, যদি অন্য দালাল দিত নিশ্চিন্ত নয় হুরুপ মাত্র ভাই। ঠিক আছে ভাই, বর্তমানে অনেক কষ্ট করতেছে ভাই, বর্তমানে H11 USM আমাদের সাথে কাজ করতেছে ভাই। শরীরের অবস্থা দেখেন ভাই, শুধু ফ্যামিলির জন্য কাজ করতেছে। কার জন্য? শুধু ফ্যামিলির জন্য। 7 বছরে বাড়িতে গিয়েছিলেন? 5 বছর হচ্ছে বেশি দিন না। ইনশাআল্লাহ দোয়া করি ভাই, সুস্থ হয়ে কামনা করি ভাই, বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নিয়ে খারাপ দেওয়া করুন। ধন্যবাদ।
ভাই দেশেবাড়ি কোথায় এটা তো বলা হইব না আমার ব্রাহ্মণবাড়ি ভাই দেশেবাড়ি ব্রাহ্মণবাড়ি আর কেউ ব্রাহ্মণবাড়ি থাকলে ভাই সাথে যোগাযোগ করবেন ভাই তাহলে হেল্প করব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম টু আদিল ব্লগ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই চ্যানেল